আমি বিশ্বাস করি তুতুল যা বলেছে সেগুলো সত্যি। অভিমানটা ছিল বলেও আমাকে অ্যাকসেপ্ট করেনি। আমার আমার ইমেজটাকে ও নষ্ট করতে চায়নি। আমার স্টার ভ্যালুতে আঘাত লাগবে বলে ও বরং নিজেকে সরিয়ে নিয়েছে। আর তারপর ঋষি ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, এমনকি আমার বাচ্চাকে, আমার বাচ্চাকে ও স্বীকৃতি দিতে চেয়েছে। এতটা জানার পরও তুতুলকে কিভাবে আমি অপরাধী বলে ফিরিয়ে দেবো বলো তো বাবা? কি করে ফিরিয়ে দেবো ওকে আমি? বললাম যে অপরাধ যদি আমার কিছু থাকে তা আমি মিতুলের সাথে করেছি। মিতুলকে বিয়ে করে আমি 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 অন্যায় করেছি। তুতুলের উপর প্রতিশোধ নেব বলে আমি মিতুলকে বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের দুজনের সংসারটা কোনোদিনও গড়েই ওঠেনি। আমি প্রথম থেকেই জানতাম যে আয়ুষ শুধুমাত্র তুতুলকেই ভালোবাসে, আর এটা জেনে শুনেই কিন্তু আমি আয়ুষকে বিয়ে করেছি। আমি ভেবেছিলাম আমার এই বোনটা আয়ুষের জীবনে নীলা, আর নীলা তো সবার সহ্য হয় না, আর যখন সহ্য হয় না তখন সান্ত্বনার দরকার হয়। আমি সেই সান্ত্বনা হতে চেয়েছিলাম আয়ুষের জীবনে, কিন্তু পরে বুঝেছি নীলা যার সয় তারই সয়। তাই আজ সেই নীলাকে আয়ুষকে উপহার দেব বলে ফিরিয়ে এনেছি। আন্টি, তুতুল ছাড়া আয়ুষের জীবন পূর্ণ হবে না, এটা তুমি মানো বা না মানো এটাই সত্যি। আয়ুষের জীবনে যেমন তুতুলকে দরকার, তেমন তুতুলের জীবনেও আয়ুষকে দরকার। আয়ুষ আপনাদের বলেছি কিনা আমি জানি না, তবে আমি বলছি এই তুতুলের সঙ্গে আমার বিয়েটা ছিল একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। আমি জানতাম তুতুল একদিন আমার জীবন থেকে চলে যাবে, এ কথা ও আমার কাছে কখনো গোপন করেনি। প্রথম থেকে ও এই শর্তেই রাজি হয়েছিল। তাই আজ আপনারা কি বিশ্বাস করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার শুধুমাত্র সত্যিটা বলার দায় ছিল, তাই আমি আয়ুষকে বলেছি, আয়ুষকে জানিয়েছি। আয়ুষ তুতুলকে অ্যাকসেপ্ট করতে চেয়েছি, তাই আমি ওকে নিয়ে এসেছি। আজ ওর দিদিয়া যেমন ওকে সঙ্গে করে নিয়ে এসেছে, তেমন আমি ঋষিও তুতুলকে সঙ্গে করে আপনাদের বাড়িতে নিয়ে এসেছি, যাতে ভবিষ্যতে আর কোনো রকম ভুল বোঝাবুঝি বাকি থেকে না যায়। ব্যাস আমার এইটুকুই বলার ছিল। সব মিথ্যে কথা, বানানো গল্প। আচ্ছা শুধু তুমি তোমার ছেলের কথা কেন বলছো? তুমি তো বলছো মিতুলও এসেছিল, তাহলে তো মিতুল নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাইলো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মধু, কি আছে বলতো ওই মেয়েটার মধ্যে? সবাই ওর কাছে হেরে যায় কেন? সবাই হারে না লেখান্টি, আমি ওর কাছে হারতে আসিনি। আমাদের একটাই ভরসা জানো, কুহেলি। কুহেলি আছে আমাদের হাতে, ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব আমরা
ওর কাছ থেকেই জানতে পারছি। এরপরেও অবশ্য জানতে পারবো। এক্স্যাক্টলি তাই। আর কুহেলিয়ান্টের হেল্প নিয়েই আমাকে ওই বাড়িতে ঢুকতে হবে। কুহেলি নিশ্চয়ই তোমাকে মিট করবে। ওরও তো কম রাগ নেই ওর উপর। জানি, আর ওটাই তো একমাত্র ভরসা আমার। দেখো, আমার দিক থেকে যা জেনেছি আমি তোমাকে বলেছি, বাকিটা কুহেলি তোমাকে বলবে। না মানে আমার একটা জিনিস আমি ঠিক বুঝতে পারি না, মানে আমার আমার ঠিক মাথায় ঢুকছে না যে এতগুলো দিন পর তুতুর ওই বাড়িতে গেল, সবাই ওকে মাথায় তুলে নিল। জানি না আমরা ঠিক এক্স্যাক্টলি মাথায় তুলছে কিনা সেটা বলতে পারছি না। দেখো, দীপ আর দীপের বউয়ের খুব রাগ এখন ছেলের উপর, কিন্তু কি করা যাবে, ছেলে, একমাত্র ছেলে, তারপর অসুস্থ, ওর কথা তো একেবারে ফেলে দিতে পারে না। আর বাকি রইল তুতুলের ও বাড়িতে জায়গা হচ্ছে কিনা, সে ব্যাপারে আমি তোমাকে এক্ষুনি কোনো আপডেট দিতে পারবো না। ঋষি ফিরে না আসা পর্যন্ত আমি কিছুই জানতে পারছি না। ছাড়ো তো, আচ্ছা তুমি কি ভাবছো বলো তো, তোমার ছেলে সব সত্যি কথাগুলো এসেই তোমাকে বলে দেবে তাই তো? তোমার ছেলে তো এখন তুতুলের জন্য জান প্রাণ একেবারে উৎসর্গ করে দিতে পারে। ওর বলার ধার কে ধারে? ও বলবে না, অন্য কেউ বলবে, কুহেলি বলবে। আর কুহেলি যখন এখনো ফোন করেনি, তখন বুঝে নিতে হবে যে এখনো ওখানে ঝামেলা টামেলা চলছে। আর আমি যখনই জানতে পারবো, আল কিপ ইউ পোস্টেড, আমি জানিয়ে দেবো তোমাকে। আর তা নাহলে তুমি কুহেলির সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো। না না লেখা, এখন আমাকে কয়েকটা দিন বেশ বেশ সাবধানে থাকতে হবে। আমি যে ওদের পেরিফেরির মধ্যে আছি এটা কিন্তু কোনোভাবেই ওদেরকে জানতে দেওয়া যাবে না। ওরা যেন একেবারেই ভুলে যায় যে মধুশ্রী বলে কেউ কোনোদিন ছিল ওদের জীবনে। দেখছো না আমি ঠিক কীভাবে আলুফ হয়ে গেছি? ওরা ভাবছে এখন বোধ হয় আয়ুষকে নিয়ে আমি আর মাথাই ঘামাই না। সত্যি তো, আয়ুষের তো বড় অসুখ টসুখ নানা রকম গেল, কই তোমাকে তো একেবারেই দেখা গেল না কোথাও। সত্যি ওরা হয়তো ভাবছে তুমি হয়তো কোনোদিনই ওর জীবনে আর ঢুকবে না। জানো তো এখন মা কি করছে? আস্তি যে যাই শুরু করুক, আয়ুষের জীবনে ফাইনালি মধুশ্রী ছাড়া আর কেউ থাকবে না। এই কথাটা আজ আমি তোমাকে লিখে দিয়ে গেলাম, তুমি মিলিয়ে নিও। ওই তুতুল টুতুল কোথায় হাওয়া হয়ে যাবে? কিভাবে হাওয়া করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। তাই করো, কিছু একটা করো। এইরকম একটা মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওইরকম একটা মেয়েকে দেখে কি করে যে ছেলেরা ভুলে, এটাই আমার কাছে একটা রহস্য। ভুলবে না, ফাইনালি ভুলবে না, অন্তত আয়ুষ তো ভুলবেই না।
আয়ুষের অসুস্থতা এই পৃথিবীতে কেউ যদি ভালো করতে পারে তা কিন্তু এই তুতুল। তাই এবার আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কি করবেন। মেয়েটাকে তো আর অনন্তকাল এখানে দাঁড় করিয়ে রাখা যায় না।